দেখুন, এটা গত জুলাই মাসের 2 তারিখে আমাদের সুপার এসি এক্সপ্রেস আছে, ওই গাড়িতে উনি জিনিসগুলো সমস্ত জিনিস ছেড়ে চলে গেছিলেন। আমাদের যে স্কোয়াড পার্টি আরপিএফ থাকে এবং আমাদের টিটি আর গার্ড সবাই মিলে আমাকে এইসব সমস্ত জিনিস আমাকে জমা দিয়েছিলেন আমার কাছে। আর তারপরে ওনার যে ব্যাগে থাকা ডকুমেন্টস অনুযায়ী আমরা জানতে পারলাম যে ওনার নাম দেবাশিস সরকার বলে, তো এবং মোবাইল ছিল, সেই মোবাইল নাম্বার থেকে মোবাইলের নাম্বার ছিল, ওটা জোগাড় করে ওনার ওয়াইফকে আমি মেসেজ করেছিলাম আর ফোনে জানিয়েছিলাম। তো জানানোর পরে আমি কন্ট্রোলেও আমাদের রেল কর্তৃপক্ষ থেকে অল কনসার্ন মেসেজ করা হয়েছিল। তারপরে দেবাশিস সরকারের ওয়াইফ আমাকে বললেন তার পরের দিন যে ওনাকে পাওয়া গেছে, কিন্তু উনি এখন মেন্টাল কন্ডিশন ঠিক নেই, উনি আন্ডার ট্রিটমেন্ট আছেন। তো তার মাঝখানে উনি এসেছিলেন এখানে যে ওনার জিনিসগুলো রিকভারি করার জন্য। তো কিছু আমাদের প্রসেসের যে মানে কাগজপত্র না থাকার জন্য ওনাকে আমি জিনিসগুলো দিতে পারছিলাম না। আজকে দেবাশিস সরকার নিজে এখানে এসে আমার কাছে সমস্ত জিনিস ওনার পার্মানেন্ট ছিল, খুব দরকারি কাগজপত্র ছিল, তারপরে টাকা ছিল 43,150 টাকা, দুটো সোনার চেন ছিল উইথ লকেট, একটা ব্রেসলেট ছিল, একটা আংটি ছিল, আর ওনার সমস্ত ব্যবহারিক জিনিস, কাপড় এবং অন্যান্য সব ইলেকট্রনিক্স জিনিস ফিনিস যাই যে সমস্ত জিনিস 5টা ব্যাগের মধ্যে ছিল, সে সমস্ত 5টা জিনিস সমেত টাকা পয়সা এবং গয়নাকে আমরা ওনাকে ফেরত দিলাম। আপনার নাম? আমার নাম দেবাশিস সরকার। কী ঘটনা ঘটেছিল? আমার বয়স 37 ইয়ার্স, আমি হরিদেবপুর কলকাতা 82-তে থাকি। আমি 2 তারিখে আমি ভুলবশত আমি দীঘা সুপারফাস্ট এক্সপ্রেসে আমি উঠে পড়ি। উঠে যাবার পরে আমি আমার লাগেজ ওখানে রাখার পর জাস্ট একটা হাওয়াই ছুটি আর পকেটে 30 টাকা নিয়ে আমি একটা চা খেতে নেমেছিলাম নিচে, কিন্তু তারপর ট্রেনটি ছেড়ে দেয় এবং আমি সেখানে ট্রেনটিতে উঠতে পারি না। না পারা তরুণ স্বাভাবিকভাবে আমার জিনিসপত্র, আমার যত লাগেজ, এই মুহূর্তে আপনি দেখতেই পাবেন আমার সাথে এত লাগেজ সব কিছু, এটা প্রথমে যায় আরপিএফ। আরপিএফ এই জিনিসগুলোকে রিকভার করে, আরপিএফ সঙ্গে সঙ্গে এসে দীঘা স্টেশন মাস্টারের সাথে কনসাল্ট করে এবং ইন দ্য মিন টাইম আরপিএফ এবং ইন্ডিয়ান রেলওয়ে দুটো ডিপার্টমেন্ট পার্সোনালি বা টেলিফোনিক্যালি যেভাবেই বলুন না কেন আমার ফ্যামিলির সাথে তারা কমিউনিকেট করে এবং এখানে সমস্ত জিনিস পাওয়া গেছে এই জিনিসটা ওনারা জানান। আমার শরীর খারাপ থাকার দরুন আমি গত 1 মাস পরে আসতে পারিনি, কিন্তু আমার প্রতিটা জিনিস আমি সব ফেরত পেয়েছি। কী কী ফেরত পেলেন আজকে? আমার 3 খানা সোনার চেন, তারপর আংটি, তার সাথে হচ্ছে প্রায় 43,000 টাকা মতন ক্যাশ, আরও কিছু ক্যাশ আছে,
তার সাথে আমার পাঁচখানা মোবাইল, পাঁচ না চারখানা মোবাইল, আমার সানগ্লাসেস, আমার ক্লোথস, আর এছাড়াও আমার জুতো, শুজ, আমি যা যা আমি দীঘাতে আনবো বলে আমি প্ল্যান করেছিলাম, ইচ অ্যান্ড এভরিথিং আমি পেয়েছি। আমার ইন্ডিয়ান রেলওয়ে এবং জিআরপিএফ এর প্রতি, আরপিএফ এর প্রতি আমার শ্রদ্ধা আরও বেড়ে গেল, কারণ সিস্টেম ভুল হতে পারে না, সিস্টেম সিস্টেমেটিক ওয়েতে চলে। কিছু মানুষের জন্য হয়তো আমরা সিস্টেমকে দোষ দিই, কিন্তু এক্ষেত্রে ট্রেনের টিকিট কেটে ওঠা, আরপিএফ এর সাথে সহযোগিতা করা এবং ইন্ডিয়ান রেলওয়ে, কারণ এটা একটা অ্যাসেট, ইটস এ অ্যাসেট ফর মাই সাইড অলসো অ্যান্ড গভর্নমেন্ট অলসো, তো এই অ্যাসেটের যত্ন নেওয়াটা আমাদের মনে হয় প্রত্যেকের সামাজিক দায়িত্ব। এবং আজকের দিনে এত কিছু আমি সব ফেরত পাওয়ার পর আমি সত্যিই খুব আনন্দিত এবং সবার কাছে আমি কৃতজ্ঞ।